আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে এই এনিমি টি শার্ট ডিজাইনটা করে দেখাবো। আর এই ডিজাইনটা করতে আমি যে ফন্ট আর ভেক্টরগুলো ব্যবহার করছি এগুলোর ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর এছাড়াও এই ডিজাইনটা করতে আমি যে ভেক্টরটা ব্যবহার করছি এটা মূলত ফ্লিপিক থেকে ডাউনলোড করা একটা ভেক্টর। তো এরকম ভেক্টর ইউজ করলে কোনো কপিরাইটের ঝামেলায় পড়বেন কি না, কিংবা কোন কোন ডিজাইনে এরকম ভেক্টর ব্যবহার করা যায় আমি সুন্দরভাবে এটা ডিজাইন করতে করতে বলে দেব। তো ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে এসে আমি ব্ল্যাক কালারের একটা আর্টবোর্ড নিব। আর্টবোর্ড নেওয়ার জন্য আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি এটা এখান থেকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। তো লক করে দিয়ে এখানে আমার এটা ব্ল্যাক কালার করে নিতে হবে প্রথমে। তো এরপরে আমি প্রথমে এই যে ভেক্টরটা আছে এটা নিয়ে আসবো। এটা নিয়ে আসার জন্য আমি একটুখানি কেটে দিই। এটা মূলত ফ্রি পিক থেকে নিছি, আমি এখান থেকে একটু দেখাই। এটা ডাইরেক্ট আপনারা এই যে এরকম একটা ফাইল পাবেন, এটা আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখান থেকে ইপিএসটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পর আমি এখান থেকে শুধু এই যে এনিমিটা এটা নিয়ে নিব। এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো পেস্ট করার পর আমি এটা মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, করে এই জায়গাটাতে রাখলাম। তো রাখার পরে আমি এখান থেকে একটা পলিগন নিলাম। পলিগন নেওয়ার পর শিফট অল্টার চেপে একটা পলিগন ড্র করলাম। করার পর এটা আমি এখান থেকে স্ট্রোক দিয়ে দিলাম। তো স্ট্রোকটা আমি মোটামুটি অন্য একটা কালার দিব, ফার্স্টে এই কালার দিলাম। দেওয়ার পর আমি এটা বাড়াই দেবো, এটা আমি মোটামুটি 22 পিটে রাখলাম। মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। ফ্রন্ট করে আমি এটা এই জায়গায় দিলাম। দেওয়ার পর শিফট অল্টার চেপে একটুখানি ছোটো করলাম। ছোটো করার পর আমি এটা সিলেক্ট করলাম। করার পর মাউস চেপে ট্রান্সফর্মে গেলাম, দিয়ে রোটেটে গেলাম। এখানে আমি দিয়ে দেবো 90 দিয়ে আমি এটা এখান থেকে প্রিভিউটা দেখবো। এটা সমানভাবে যখন উপরের দিকে উঠে যাবে আমি এটা এখান থেকে ওকে দিয়ে দিলাম। তো ওকে দিয়ে দেওয়ার পর এটা মন চাইলে আরও আপনারা উইথটা বাড়াই দিতে পারেন, সেক্ষেত্রে 22 আছে, এই জায়গায় এটা আমি 25 দিয়ে দিলাম। দিয়ে অবজেক্টে গিয়ে এটা এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করে ফিলটা উঠাই দিয়ে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর আমি এই এনিমিটা এখানে নিয়ে আসলাম। এটা আমি শিফট অল্টার চেপে ছোটো করলাম, শিফট অল্টার চেপে ছোটো করলাম, খুব সুন্দরভাবে এর মধ্যে বসাই দেবো। এটা আমি শিফট অল্টার চেপে আরও ছোটো করলাম, আমি এটা এরকম করে বসাই দিলাম। আর একটুখানি বড়ো করবো যেন এটা খুব সুন্দরভাবে এর ভিতর ভরাট হয়ে যায়। এটা আমি এরকম করে দিলাম। আচ্ছা, এটা আমি এরকমই রাখলাম। রাখার পরে এটা আমি এখান থেকে ইরেজার নিলাম। ইরেজার নিয়ে আমার এই পলিগোনাল যে শেপটা এটার ভিতর দিয়ে এটা আমি সুন্দর করে কেটে দিলাম। এখান থেকে দিলাম, এখান থেকে এ পর্যন্ত কেটে দিলাম। তো এটা কিন্তু কেটে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন আমার এই এনিমিটা সিলেক্ট করা থাকে। এরপর আমি এটা এখান থেকে আনগ্রুপ দিয়ে দিলাম। আনগ্রুপ দিয়ে আমি এই যে বাহিরের যে অংশটা এটা এগুলো কেটে দেবো, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দেব। এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম। এখান থেকে সবগুলো আমার ডিলিট করতে হবে, খুব সাবধানে ডিলিট করতে হবে যেন ভিতরের কোনো অবজেক্ট ডিলিট না হয়। এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, এখান থেকে এটা ডিলিট করলাম। কোনো ডটও যেন না থাকে, আমি 100% জুম করে দেখবো, তারপরেও যদি থাকে কোনো কিছু। তো এরপরে আমি এটা সিলেক্ট করলাম। করার পর এটাতে আমি গ্রেডিয়েন্ট দিয়ে দেবো। আমি এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, ফিলটা উপরে নিয়ে আসলাম, নিয়ে আসার পর গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। করার পর আমি এই যে এটাতে ক্লিক করলাম। করার পর এখান থেকে প্লাস চিহ্ন আসলো, টেনে একটা বের করে নিয়ে গেলাম, প্লাস চিহ্ন আসলো আবার টেনে একটা নিয়ে গেলাম, প্লাস চিহ্ন আসলো আবার টেনে একটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমি এই যে এই মাথাটায় ক্লিক করলাম, আইড্রপার নিলাম, শিফট চেপে এই যে এই কালার দিলাম, এই যে মাথার এই কালারটা দিলাম। তারপর এই কালার নিলাম, শিফট চেপে এই যে এই চুলের ভেতরকার যে পিঙ্ক কালারটা আছে এইটা দিয়ে দিলাম। তারপর আবার এই কালার নিলাম, শিফট চেপে এখানকার ডার্ক কালারটা দিলাম। দিয়ে এখান থেকে প্লাস চিহ্ন আছে, টেনে আরও একটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে শিফট চেপে এই কালার দিলাম। সেমভাবে ক্রমান্বয়ে আবার আমি এই তিনটা কালার দিয়ে দেবো। এখানে একটা নিলাম, নেওয়ার পর শিফট চেপে এই কালার দিলাম, এটা নিলাম, শিফট চেপে এই কালার দিলাম। তো আমার এখানে গ্রেডিয়েন্ট দেওয়া শেষ, জিরো আছে, এখান থেকে আমি -90 দিয়ে দিলাম। -90 দেওয়ার পর এটা আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। হাইড করে ফার্স্টে আমার এই যে এটা এই এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম,
তো ডিলিট করার পর এটা সবগুলো সহ আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর কন্ট্রোল অল্টার 3 দিয়ে আমি পলিগনটা আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার এটার কাছে এসে আমি এটা এখানে সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করে এই জায়গা থেকে আমি স্টার নিলাম, স্টার টুলটা নিলাম, নিয়ে শিফট অল্টার চেপে ছোট একটা স্টার ড্র করলাম, করে কিবোর্ডের আই চেপে এখানকার এই যে এই কালারটা দিলাম, দিয়ে এটা মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। করার পর এটা যদি না দেখা যায় তাহলে বারবার বিং টু ফ্রন্ট করবেন, প্রবলেম নাই। আমি অল্টার চেপে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এটা আসলে আমার র্যান্ডামলিভাবে দিতে হবে, এটার কোনো সিরিয়াল ওয়াইজ দেওয়া যাবে না। এখানে একটা দিলাম, অল্টার চেপে ধরে থেকে আমি একটা একটা করে কপি করে দিয়ে দিব। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, যে যে জায়গাতে ফাঁকা মনে হবে আমি সেখানে সেখানে দিয়ে দেব। এরপর আমি এখান থেকে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, দেওয়ার পর এই পাশটা দেওয়া শেষ, আমি অল্টার চেপে একটা নিয়ে আসলাম, এখানে একটা দিলাম, দেওয়ার পর এখান থেকে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখান থেকে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। দেওয়ার পর আমার এই যে এই জায়গাটা ফাঁকা লাগতেছে, এটা একটুখানি এদিকে সরাই দিলাম, এটা একটু সরাই দিলাম, দিয়ে এটা সিলেক্ট করে অল্টার চেপে এখানে একটা নিয়ে গেলাম। তো আমার ভিতরের কাজগুলো সব শেষ, সব সহকারে আমি এটা গ্রুপ করলাম। তো গ্রুপ করার পর আচ্ছা তার আগে একটু এই যে এই জায়গাটা ফাঁকা লাগতেছে, অল্টার চেপে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এরপর হয়ে গেছে সবগুলো আমার, আমি সব সহকারে এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এই যে লেখাটা নিয়ে আসবো, আই পাউস্ট মাই এনিমি টু বি হেয়ার, তো আমি এটা এখান থেকে নিয়ে আসলাম, অল্টার চেপে কপি করে নিয়ে এসে এটা আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করার পর মাউস এটা কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম, পলিগোনালের যে কালারটা এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এই গ্রেডিয়েন্টটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যদি গ্রেডিয়েন্ট না আসে তাহলে এখান থেকে আমি উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্টে গেলাম, যাওয়ার পর যে জিরো আছে এটা আমি এখান থেকে -90 দিয়ে দিলাম। তো -90 দেওয়ার পর এটা আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা এরকম রাখলাম। রাখার পর আমি এই যে এনিমি লেখাটা নিয়ে আসলাম, অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, এটাও আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দেওয়ার পর কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম, এটাও আমি এখান থেকে -90 দিয়ে দিলাম। তো -90 দেওয়ার পর এরপরে যে এই লেখাটা নিয়ে আসলাম, এটা আমি আচ্ছা এটা আপাতত এখানে এমনই থাক। এরপর আমি এখান থেকে কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এখানে একটা গাইড নিয়ে নেব। আমি এই যে পলিগোনালের মাপে একটা গাইড নিলাম, এটা এর সাথে আমি জয়েন করে দেব। দেওয়ার পর এটাই আবার অল্টার চেপে একটা কপি করে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে এই শিফট অল্টার চেপে এটা আরও আমি ছোটো করবো, মোটামুটি এত ছোটো করলাম, এত ছোটো করলাম, এটা সুন্দর করে এর সাথে জয়েন হবে। আমি এই মাথাটা দেখি, তার একটু বড় করতে হবে, আর একটু বড় করলেই হবে। আমি এটা এখানে জয়েন করে দিলাম, এটা এখানে জয়েন হবে, তো এত দূরে দেব না, এটা আমি কাছে দেবো, এই জায়গাটাতে দিলাম। তো এরপরে আমি এটা এই জায়গাটাতে সুন্দর করে প্লেস করে দিলাম, এটা আরেকটু নিচে নিয়ে আসব, এই জায়গাটাতে নিয়ে আসলাম, যত সম্ভব এর কাছাকাছি নিয়ে আসবো, কিন্তু ওভারল্যাপিং যেন না হয়। এটা আমি এই জায়গাটাতে এরকম করে দিলাম, দেওয়ার পরে এটা এরকমই থাক। এরপরে এই গেম লেখাটা, গেম লেখাটা আমি এখানে নিয়ে আসলাম, এটা আমি শিফট অল্টার চেপে আরও বড় করলাম, মোটামুটি এত বড় করলাম, করে আমি এই জায়গাটা জয়েন করে দিলাম, এখান থেকে এই জায়গাটা এখানে মিলাই দিলাম। তো মিলাই দেওয়ার পর এটা এরকম রাখলাম। রাখার পর এখান থেকে আমি আবার রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। তো রেক্ট্যাঙ্গেলটা আমি কিবোর্ডের আই চেপে এই কালার দিলাম, এই কালার দিলাম, দিয়ে এটা আমি মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। করার পর আমি এখান থেকে পেন টুলে গিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, যাওয়ার পর এটার একদম মিডিলে এই যে ইন্টারসেক্ট লেখা উঠবে সেখানে আমি একটা ক্লিক করলাম। করার পর এখানেও সেমভাবে এই কর্নারেও মিডিলে একটা ক্লিক করলাম। করার পর এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত একটা কার্ভ করে দিলাম, মানে কোনা ভিতরের দিকে দিয়ে দিলাম, এখান থেকে এটা ভিতরের দিকে দিয়ে দিলাম। তো আমি মোটামুটি এটা এরকম করলাম। করার পর আমি এই লেখাটা এখানে নিয়ে গেলাম, মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। করার পর এটা আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দেব, মাউস চেপে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দেওয়ার পর এটা আমি শিফট অল্টার চেপে আরও এই যে সিলেকশন টুলটা প্রথমে নিলাম আমি, নেওয়ার পর আমি শিফট অল্টার চেপে এটা আমি ছোটো করলাম,
ছোট করে আমি এটা সুন্দরভাবে এই জায়গাটাতে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর কি হলো, আমার এটা অনেকখানি ফাঁকা থাকতেছে, তার থেকে আমি বরঞ্চ একটা কাজ করি, এটা আমি যদি বড় লেখাটার মাপে করতে গেলে এটা অনেক বড় হয়ে যায়, তো তার থেকে আমি লেখাটা এখানে টান দিয়ে আমি এটা আবার লেখাটা আবার নিয়ে আসলাম। নিয়ে এসে মাউস চেপে অ্যারেঞ্জেকে বিং টু ফ্রন্ট করলাম, করে শিফট অল্টার চেপে ছোটো করলাম, করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পর শিফট অল্টার চেপে এটা আমি বড় করলাম, যত বড় করা যায় এই এরিয়ার মধ্যে এত বড় করলাম। করার পর এখান থেকে আমি ক্যারেক্টারে গেলাম, ক্যারেক্টারে গিয়ে এখানে আমি দিয়ে দেবো 300। 300 দেওয়ার পর একটু দেখি এটা আসলে কতখানি হয়। তো আমি এটা এরকমই রাখলাম, টু বি হেয়ার লেখাটা একটুখানি ফাঁকা ফাঁকা করে দিলাম। দেওয়ার পর মাউস চেপে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পর এটা আমি এখান থেকে অ্যালাইন করে নিলাম, আমি একটুখানি নিচের দিকে দিলাম এই জায়গাটাতে। তো আমার ডিজাইন মূলত কমপ্লিট, আমি এটা আরেকটুখানি বড় করব, আরেকটুখানি কাজ বাকি আছে। এটা আমি শিফট অল্টার চেপে আরেকটুখানি বড় করলাম, মোটামুটি এত বড় করলাম। করার পরে আমি এই যে এই জায়গাটাতে এই যে এই যে অর্নামেন্টটাই ব্যবহার করছি ওটা দিয়ে দেবো। তো আমি এখান থেকে পেন টুল নিলাম, তার আগে আমি এটা স্ট্রোক করে দিলাম, স্ট্রোকটা আমি এখান থেকে এই যে এই গ্রেডিয়েন্ট দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখান থেকে একদম সোজা এখানে একটা দিলাম, এটার মিডিলে একটা দিলাম, দেওয়ার পর আমি এখানে একটা দিলাম। আচ্ছা, এটা আমার এখান থেকে নিতে হবে, আমি কন্ট্রোল জেড ব্যাকে গেলাম, আমি এখানে নিলাম, এটা সোজা এখানে নিলাম, নিয়ে এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। নেওয়ার পর এটা আমি এখান থেকে স্ট্রোক দিয়ে দেবো, এটা সিলেক্ট করলাম, পরে আমি এটা এখান থেকে স্ট্রোক দিয়ে দিলাম, মোটামুটি এটা আমি 15 দিলাম। মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, এটা বারবার আমার নিচে চলে যাচ্ছে, তো 15-16 দেওয়া তো অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এটা 12 মতো দিলাম। ইউনিফর্ম থেকে এই যে এই অপশনটা দিলাম, দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে আমি এটা একটুখানি নিচের দিকে নামাই দিলাম। তো এরপরে আমার এটার কাজ শেষ, আমি এটা এখান থেকে সিলেক্ট করলাম, করার পর মাউস চেপে ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে গেলাম, রিফ্লেক্টে যাওয়ার পর আমি এটা প্রিভিউ দিয়ে দেখব। এটা আমার এখানে হরিজেন্টাল আছে, ভার্টিক্যাল করে দিলাম, দেওয়ার পর প্রিভিউ দেখলাম, এটা আমি এখান থেকে কপি দিলাম, কপি দেওয়ার পর একটা এই জায়গায় নিয়ে আসলাম। তো আমার একটু প্রবলেম হয়েছে, আমি এটা ডিলিট করে দিলাম, দিয়ে আবার এটা সিলেক্ট করলাম, করে আমি এটা আবার ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, এই যে আচ্ছা এটা আমি ক্যান্সেল করে দিলাম, এটা সব সহকারে এটা আমার ডিভাইড হয়ে গেছে, সব সহকারে আমি ফার্স্টে এটা এখান থেকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর মাউস চেপে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, গিয়ে এটা আমি এই যে ঘুরে গেল কিন্তু উল্টা হয়ে ঘুরে গেছে, এটা আমি হরিজেন্টাল দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এটা এখান থেকে কপি দিয়ে দিলাম। তো হরিজেন্টাল না, এটা আমার যা ছিল তাই হবে, এই জায়গাটা দেখবেন এটা আসলে কেমন হবে, আমি এটা এখান থেকে ভার্টিক্যাল দিয়ে দিলাম। এটা আপনারা ভার্টিক্যাল কিংবা হরিজেন্টাল দুইভাবেই দিয়ে দেখবেন কোনটাতে মিলে যায়, দিয়ে এটা এখান থেকে কপি দিয়ে দিলাম। কপি দেওয়ার পর আমি এটা এই জায়গাটাতে নিয়ে এসে সুন্দর করে বসিয়ে দিলাম, এটা খুব সুন্দরভাবে এখানে বসাবো আমি এটা প্রথমে এটা আমার মেইন প্রবলেম হচ্ছে, কারণ এখানে আমার ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করা ছিল, আমি এটা সিলেকশন টুলটা নিলাম, মুভ টুলটা নিলাম, নিয়ে এরপর আমি এটা সুন্দর করে এই জায়গাটাতে বসিয়ে দিলাম। তো বসানোর পর আমি এই দুটো আবার সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে একটা একটা করে ক্লিক করে সিলেক্ট করলাম, করার পর এটা আমি এখান থেকে গ্রুপ করলাম, গ্রুপ করে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, যাওয়ার পর আমি এটা আবার হরিজেন্টাল করে দিলাম, এই যে নিচের দিকে ঘুরে গেল আমি এটা এখান থেকে কপি দিলাম, কপি দিয়ে আমি এটা নিচে নিয়ে এসে সুন্দর করে বসিয়ে দিলাম। আমি এটা খুব সুন্দর করে এই জায়গাটাতে বসিয়ে দিলাম, যেন কোথাও ওভারল্যাপিং না হয় এটা খেয়াল রাখতে হবে, আর একটুখানি উপরের দিকে দিলাম। তো আমার ডিজাইনটা মূলত কমপ্লিট, আর কোনো প্রসেস বাকি নেই, আমি এই গাইড দুটো এখান থেকে ডিলিট করে দিলাম, দিয়ে সব সহকারে আমি এখানে সিলেক্ট করলাম, করে শিফট অল্টার চেপে বড় করলাম, মোটামুটি আর্টবোর্ডের মাপ করে দিলাম। তো দেওয়ার পর আমি এখন আসি একটু, এটা আমি যে ভেক্টরটা ব্যবহার করলাম এটাতে কোনো কপিরাইট হবে কি না এই বিষয়টা একটু দেখাবো। তো আমি যদি আসি ফার্স্টে, তো আমি একটু দেখাবো, আমি আমার আমি মূলত ফাইবারেই কাজ করি, তো এখানে আসলে যে ক্লায়েন্ট যেটা মনে করেন ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের কাজ করলে সেক্ষেত্রে আমি এরকম ফ্রি ভেক্টরগুলো দিই, যেমন এই যে এই একটা ডিজাইনে আমি যেই এখানে যেই বানটা ইউজ করছি আর উপরে যে রেডমিটটা ইউজ করছি এই দুইটাই আমি ফ্রিপিক থেকে নিয়েই দিছি। সে আমাকে বলছিল সে কাউকে একজনকে গিফট করবে এই ডিজাইনটা,
সেজন্য তো এটা তো কমার্শিয়াল ইউজের জন্য না, যার কারণে আমি দিছি এবং কপিরাইটের কোনো প্রবলেম এখানে হয়নি। এরকম ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের কাজ করলে কপিরাইটের কোনো প্রবলেম কম আসে। তো এরপরে আমি যদি আরেকটুখানি দেখাই, এখানে এসে আমি যদি থিম ফর গ্রাফিক রিভার লিখে সার্চ করি, তো গ্রাফিক রিভার লিখে সার্চ করলাম আমি, এই এখানে গেলাম। যাওয়ার পর এখানে আমি এটা টি শার্ট দিয়ে দিলাম। তো টি শার্ট দেওয়ার পর এখানে আমি যদি বেস্ট সেলার দেই, দেওয়ার পরে যে এই একটা ডিজাইন দেখেন সব থেকে বেশি সেল হয়েছে, এটা প্রায় 3800 বার সেল হয়েছে একটা ডিজাইন, $9 করে সে সেল করছে। তো এখন এই একটা ডিজাইন দিয়ে যদি আপনি এত টাকা ইনকাম করতে চান, যদি লাইফ টাইমের জন্য দিয়ে রাখেন, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ইউনিক ভেক্টর দিতে হবে, ইউনিক ফন্ট দিতে হবে, ইউনিক ব্যাকগ্রাউন্ড দিতে হবে। যেটাই ব্যবহার করেন না কেন, অবশ্যই ইউনিক দিতে হবে। এখানে ফ্রি কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না। কিন্তু এরকম যদি কোনো খুচরা কাজ করেন, আমি একদম বাংলার কথাই বলতেছি, খুচরা কাজ করেন, সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বললাম, তারপরেও আপনাদের পছন্দ না হলে বিষয়টা স্কিপ করবেন। এছাড়াও আমার চ্যানেলে অনেক অনেক এখানে 100+ টি শার্ট ডিজাইন আছে, যেখানে কীভাবে ভেক্টর তৈরি করবেন, কীভাবে একটা নতুন ডিজাইন একদম কনসেপ্ট খুঁজে বের করবেন, সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে। টি শার্ট ডিজাইন নিয়ে যদি ভালো কিছু করতে চান, তাহলে আমার এই চ্যানেলটা ফলো করতে পারেন, দেখতে পারেন। আর এই তো এটাই বলার ছিল কপিরাইট নিয়ে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। আর যারা এতক্ষণ ধরে সাথে ছিলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।